এফএফ টুলস অ্যাপ্লিকেশনের হ্যাকিংটি যারা ইউজ করেছেন এবং এই অ্যাপ্লিকেশনের সেটিংসগুলো যারা অফ করতে পারছেন না তাদের জন্য এই ভিডিও। WhatsApp বাজান, দিস ইজ রিদার ফ্রম আরজে টেক জন। সো গাইস, আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি ফ্রি ফায়ার গেম থেকে এফএফ টুলস এর হ্যাকিংটি রিমুভ করবেন। তো গাইস, এই হ্যাকিংটি রিমুভ করার জন্য আপনাকে এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তো গাইস, আমার এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করতেছে যে কিভাবে এফএফ টুলস এর হ্যাকিংটা রিমুভ করব। তো তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি। সো লেটস গো টু দ্য ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তো এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইস, ফার্স্ট অফ অল আমরা ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটি সাব দিয়ে ধরব, দেন এখানে অ্যাপ ইনপুতে ক্লিক করব। তো গাইস, এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং অনেকগুলো সেটিংস চলে আসবে। তো আপনি সিম্পলি বা স্টোরেজ অ্যান্ড ক্যাচ নামের অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড একটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ। তো আপনি সিম্পলি ভাবে ক্লিয়ার ক্যাচ নামের অপশনটিতে ক্লিক করে দিবেন, তারপর এখানে ক্লিয়ার স্টোরেজ নামের অপশনটিতে ক্লিক করে এটাকে ক্লিয়ার করে দিবেন, তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো গাইস, সাধারণত ভাবে এই দুইটি অপশনের কাজ করলে আপনার গেম থেকে হ্যাকিংটা রিমুভ হয়ে যাবে। তো গাইস, এরপর আপনি যদি গেমের ভিতরে যান তাহলে আপনার আইডিতে আর কোনো হ্যাকিং এর প্রভাব পড়বে না। সো গাইস, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ গাইস।